কবি দয়াময় মাহান্তি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের সাতাশে মার্চ পুরুলিয়ার চেপুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবির বাবা অবনীভূষণ মাহান্তি মা রাধারানী মাহান্তি বাবা পেশায় ছিলেন চাষি নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া কবি তার মানবপ্রেমের হৃদয়বৃত্তিটি মা বাবার কাছ থেকেই পান কবি পড়াশোনা করেন চেপুয়া প্রাইমারি স্কুল কাশিরি সিআরসিজি বিদ্যাপীঠ এবং মানফুম মহাবিদ্যালয় থেকে বাংলা সাম্মানিক নিয়ে পড়াশোনা করেন পড়াশোনার প্রতি তেমন আগ্রহ না থাকলেও মন্দ ছাত্র ছিলেন না বরাবরই প্রথম দ্বিতীয় স্থান অধিকার করতেন কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের জন্য ব্লক স্তর থেকে সংবর্ধনাও পান ক্রিকেট খেলার প্রতি মারাত্মক আগ্রহ ছিল কোভিড টেনিস ও ডিউজ উভয় ধরনের ক্রিকেট চুটিয়ে খেলেছেন স্বপ্ন ছিল ভারতীয় দলে খেলার ভর্তি হয়েছিলেন কলকাতার সম্বরণ ব্যানার্জির ক্যাম্পে আর্থিক কারণেই সে স্বপ্নভঙ্গ হয় বহুমুখী প্রতিভাসম্পন্ন কবি কৈশোর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান গানমাজনার প্রতি আকৃষ্ট হন সরস্বতী পুজোয় পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক আবেগ গড়ে ওঠে সেখান থেকেই মঞ্চ সঞ্চালনা কবিতা আবৃত্তির পাঠ নেন তিনি পরবর্তী সময়ে অজস্র অনুষ্ঠান সঞ্চালনা করেছেন এমনকি দীর্ঘদিন স্থানীয় ক্রিকেটে ধারা বিবরণীও দিয়েছেন কবি ভালো বলতে পারেন মোটামুটি সুবক্তা বলা যেতে পারে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে একসময় নিয়মিত বক্তব্য রেখেছেন কবি বক্তব্য দিয়ে পেয়েছেন পুরস্কারও কবির ছবি আঁকার হাতটিও মন্দ নয় একসময় নিয়মিত ছবি আঁকতেন পেনসিল পোর্ট্রেটেই কবি অধিক দক্ষ তার একটি আকার বইও প্রকাশ হয়েছে কলেজ জীবনে কবি অপ্রত্যাশিতভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন ছাত্র সংসদ রাজনীতিতে সে সময় তার প্রভাব ছিল ভালোই ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয় ছিলেন তিনি সামলেছেন ভাইস প্রেসিডেন্টের পদ অবশ্য খুব বেশি দিন আটকে থাকেননি কলেজ রাজনীতিতে বা তেমন করে সক্রিয় কোনো রাজনীতিতেই অ্যাকাডেমিক পড়াশোনা চুকিয়ে কবি আময় মাহান্তি প্রাইভেট টিউশনিকে পেশা করেন শুধু অর্থের প্রয়োজনে নয় হৃদয়ের টানেই তিনি পেশাটিকে বেছে নিয়েছেন তার টিউশনি থেকে প্রচুর ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত কবিতার পাশাপাশি নাটক চর্চাতেও তিনি প্রাণবন্ত লিখেছেন সুন্দরপুরের বাঘিনী সুন্দরী চিতার আগুনে সিঁথির সিঁদুর প্রভৃতি যাত্রাপালা জীবন বিনা ধর্মযুদ্ধের মতো ছোট বড় প্রায় কুড়িটির অধিক নাটক অভিনয় করেছেন ভিকারি ঈশ্বর একটা ভালো মানুষ চাই প্রভৃতি অনেক যাত্রাপালায় আজ প্রতিষ্ঠিত দু হাজার সালে কলেজ পত্রিকা জ্যোতিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে কবির তারপর মাঝে মধ্যেই কবিতা লিখলেও প্রকাশ সেভাবে হয়নি দু থেকে আবার নিয়মিত কবিতা প্রকাশিত হতে থাকে দেশ নন্দন কবি সম্মেলন আরম্ভ কলেজ স্ট্রিট প্রভৃতি অজস্র পত্রপত্রিকায় নিয়মিত লিখতে থাকেন তিনি দু হাজার প্রথম কবিতার বইয়ের প্রকাশ হয় নৈরামণি বালি নদীয়ার কথাকৃতি থেকে নীলাদ্রি শেখর সরকারের সম্পাদনায় বইটির প্রকাশ হয় কবির দ্বিতীয় বই পিরামিডের পিঙ্কিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুতরাং প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয় বইটি পাঠক মহলে অভূতপূর্ব সাড়া ফেলে তৃতীয় কাব্যগ্রন্থ শিকইয়া প্রকাশিত হয় কলকাতার বৈতরণী থেকে দু সালে কবিতার সাথে সাথে গদ্য রচনাও সমান সাবলীল কবি তার আত্মজৈবনিক গদ্যগ্রন্থ আমাদের টিউশনি একটি ব্যতিক্রমী বাংলা গদ্যের বই হিসেবে পাঠক মহলে কবি দয়াময় মহান্তি গানও লিখেছেন অনেক তার লেখা আধুনিক গান ঝুমুর গান ব্যান্ডের গান অনেকেই গান নানা রঙের গান বলে তার একটি গানের বইও আছে হিন্দি ও ইংরেজি সহ অনেক ভাষায় অনুদিত হয়েছে কবির কবিতা ফটোগ্রাফিরও শখ আছে কবির মাঝে মাঝেই সবাই পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন প্রকৃতির ছবি তুলতে শ্রেষ্ঠ কবিতার জন্য কবিকে নতুন কীর্তিবাস গোষ্ঠী তারাপদ রায় পুরস্কার প্রদান করেন এছাড়াও তিনি পেয়েছেন বহু গুণীজনের ভালোবাসা এবং অসংখ্য গুণমুগ্ধ পাঠকের শ্রদ্ধা ও স্নেহপ্রীতি ভালোবাসা জীবন সম্পর্কে প্রত্যয়ী কবি অসুন্দরের উদ্দেশ্যে তার চিতাগ্নি সোনান দৃঢ় কণ্ঠে সুন্দর রুখে দাঁড়ালে ভয়ঙ্কর